ইংরেজ বাজারের পর এবার পুরাতন মালদা। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা রাখলেন 14 জন দলীয় কাউন্সিলর। ইংরেজবাজার পৌরসভার পর পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল 14 জন কাউন্সিলর। তারা স্বাক্ষর করে জেলাশাসক ও মহকুমা শাসকের হাতে সেই চিঠি তুলে দেন। শুক্রবার ইংরেজবাজার পৌরসভার অনাস্থার জট কাটাতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী তথা মালদা জেলার দলীয় পর্যবেক্ষক গোলাম রাব্বানি ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মওসুম নূর। সেই জট কাটতে না কাটতেই পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনল দলেরই 14 জন কাউন্সিলর। এদিন 14 জন কাউন্সিলর স্বাক্ষর নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক ও মহকুমা শাসকের হাতে অনাস্থার কাগজ তুলে দেন কাউন্সিলররা। এই ঘটনায় কাউন্সিলর সফিকুল ইসলাম বলেন, 14 জন কাউন্সিলর স্বাক্ষর নিয়ে চেয়ারম্যান কার্তিক ঘোষের বিরুদ্ধে অনাস্থা পেশ করেছে। তিনি বলেন, এরপর আরো 4 জন কাউন্সিলর তাদের সঙ্গে যোগ দেন। সাধারণ মানুষ চাইছেন না কার্তিক ঘোষ চেয়ারম্যানের পদে থাকুক। এর আগেও দলকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি, সেই কারণে তারা এই অনাস্থার সিদ্ধান্ত নেন। কি জানালেন এসডিওকে? আমরা এসডিওর কাছে এসেছি, আমরা ডিএম এর কাছে গেছিলাম, আমরা পৌরসভার ইও সাহেব চেয়ারম্যানকে এবং ভাইস চেয়ারম্যানের সাথে আছেন, ভাইস চেয়ারম্যান রিসিভ করেছেন। আজকে আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে, এই মালদা পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা অনাস্থা রাখলাম। অলরেডি 14 জন সই করেছে আর 4 জন আরও আছে যারা বসে আছে অলরেডি, 18 জন আমরা মিলে অনাস্থা বলছি। যে কেন অনাস্থাটা কেন? অ্যাকচুয়ালি আমাদের মা হচ্ছে মমতা ব্যানার্জি আর আমাদের দিদি হচ্ছে মৌসুম নূর। আমরা দলকে বারবার চেয়ারম্যানের বিরুদ্ধে সফর হয়েছি, 2019 লোকসভা খারাপ হয়েছে, ওয়ার্ডের মানুষ কৈফত চাইছিল। আমরা বারবার চেয়ারম্যানকে বলেছি, দলকে বলেছি, আমাদের টাউন প্রেসিডেন্ট বিভূতিভূষণ ঘোষকে বলেছি যে আপনারা একটা সার্ভে করেন। সাধারণ মানুষ চেয়ারম্যানকে চাইছে না, সুতরাং আমরা সবাই কাউন্সিলর এক হয়ে মাইনাস চেয়ারম্যান আমরা অনাস্থা দিয়েছি। কেন আপনারা অনাস্থা রাখলেন চেয়ারম্যানের বিরুদ্ধে? কেন আমাদের যে চেয়ারম্যান আছেন উনি একক সিদ্ধান্ত নিয়ে কাজ করেন, আমাদের যে সমস্ত কাউন্সিলর আছেন ওনাদের সিদ্ধান্ত গুরুত্ব দেন না, এই জন্যই আমাদের এই সিদ্ধান্তটা আজকে আসতে বাধ্য হয়েছে। বলছি উনি কি দুর্নীতির সাথে জড়িত? না না, সেইভাবে আমরা জানি না, কিন্তু আমাদের একটাই কারণ, এলাকা উন্নয়নের জন্য আমরা এসেছি, উন্নয়ন আমরা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাইছি, কিন্তু উনি করছেন না, উনি এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, এটাই আমাদের সমস্যাটা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।